একটু বড় করে ওজন বাড়ানো গাড়ি করে একটু বড় করে টানো গো ক্লাস করো নোয়া জেলা টান করে বলা লুই দেন একটু একটু করে ক্লাস পুরা যাই এটা জায়গার মধ্যে ঘুরে বেশ করে ক্লাস করো ঘুরে দেখো বাবুলো এটা জায়গার মধ্যে একটু উড়ে উড়ে করলে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো টার্নিং টুর্নিং লওয়ার সময় যেটা দেখো টার্নিং লওয়ার সময় খুব সতর্ক হইয়া লওয়া সেকেন্ড গিয়ার এক নম্বর গিয়ারও এক সাইডটা সারলেই ক্লাস করতে নাহলে গাড়ি ধাক্কা মারবে রাইট আপনার সমস্যা যেটা ওর সমস্যা ওর যেটা আপনি ব্রেক ফাও বেশি সময় রাখতে পারেন না সামান্য চাপ দিয়ে ব্রেক দিয়ে ফাও সরাইল হয়ে যাবে নিয়া অ্যাক্সেলেটর ফাও আবার রাখি দিন অ্যাক্সেলেটরও চাপ দিতে পারেন না কারণ সামনে ইলা জায়গা নাই তো আপনি যে সময়টা অ্যাক্সেলেটর ফাও নিয়ে রাখি দিন ওই সময়টা ব্রেকও রাখি দেবো ও তো অ্যাক্সেলেটর দিতে পারে না তো অ্যাক্সেলেটর ফাও নিয়ে তো আর লাভ না ক্লাচ করুন ব্রেক করুন তো আপনি যত বিল ব্রেকও ফাও থাকবো অত বিল পিছনে ব্রেক লাইট জ্বলবো ব্রেক লাইট জ্বলে ওজন আপনার পিছনে যে কারটা আছে এরা পাস দিলে এরা পাস বুঝলেন যারা যাইতো স্যার তারা নিচে নামিয়ে পাস দিলে এলা অনেক মানুষরা আর্জেন্ট থাকে জরুরি থাকে জরুরি থাকলে তারা পাস দিলে বা হাত করো যেহেতু আপনি নিজে যাইতে পারে না জুড়ে বুঝেছেন আর আপনার অত জরুরিও নাই তো আপনি তারা পাস দিন পাস দিয়া যোগায় পরে বেচারা গেল হাতের নরম রাখো দেন তো ব্রেকও যদি পাও তাহলে ব্রেক খারে হর্ন দিছেন ও যে হর্নটা দিছেন এটা খারে দিছেন রিক্সালায় আপনারা দেখেন না আপনি তারা দেখেন না মুখোমুখি গাড়িতে হর্ন দিয়া কি তা লাগ শব্দ দূষণ ছাড়া তো কোনো উপায় নেই শব্দ দূষণ ছাড়া এগুলো কিচ্ছু হয়েছে না দেন আর হর্ন বাজে বা গল্লির ভিতরে হর্ন বাজলে ছোট হর্ন বাজে হালকা একটু টাচ করেও শেষ লম্বা হর্ন হইতো না ক্লাস করে মানে জায়গায় লেবু বাজে এক লাগে একটা হেড দিন ডিমার দিন একটা বামে দেখুন জানো বাম লুকিং গ্লাস দেখুন ব্রেক ব্রেক যদি ছোট জায়গা হয় স্পিডে যেত না গাড়ি হাত নরম ইয়ার দিয়েছি না ক্লাচ করুন দেখো যদি ছোট জায়গা হয় গাড়ি স্পিডে যেত না আসতে দেখ যদি কোনো আনো ইনকেসলি লাগিয়েও যায় তাহলে আর ইয়ে হইতো না ক্ষতি হইতো না বেশি স্পিডে আর যদি ছোট জায়গা বুকে জুড়ে যায় যদি কোনো আনো লাগে তো অনেক ক্ষতি হইব ক্লাচ করুন আর গাড়ি মনে রোকা এর দরজার এক কোনাত লাগছে তো এক কোনা কাম করাইতে পারতো না পুরা গাড়ি পুরা দরজা কাম করাইতে ওই গিয়া খরচ বাড়ি যায় তাহলে এই জায়গা যদি কম থাকে তাহলে গাড়ি আস্তে আস্তে চেঞ্জ করুন গিয়া
আর যদি জায়গা ফ্রি থাকে তাহলে গাড়ি আসতে দিতে পারতো না। জেলা জাম লাগলে যদি গাড়ি জুড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট করবো, তাহলে ফ্রি থাকলে গাড়ি আসতে গেলেও অ্যাক্সিডেন্ট করবো।